প্রিয় দর্শক, সিল টিভির নিয়মিত আয়োজন স্বপ্নচারী তারুণ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের প্রিয় আয়োজন স্বপ্নচারী তারুণ্য অনুষ্ঠানের উপস্থাপনায় আমি আছি কেয়ার চৌধুরী ইমন, এবং আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রিপাদ অ্যান্ড কোম্পানির সৌজন্যে। দর্শক, আপনারা জানেন একজন স্বপ্নবাজ তরুণ অথবা তরুণীর স্বপ্নকে কেন্দ্র করে সিল টিভি আমরাই প্রথম আয়োজন করি স্বপ্নচারী তারুণ্য নামে আপনাদের প্রিয় অনুষ্ঠান। কি থাকে স্বপ্নচারী তারুণ্য অনুষ্ঠানে? প্রতিনিয়ত আমরা স্বপ্নবাজ তরুণ তরুণীকে নিয়ে আসি, তাদের স্বপ্নের কথা বলি, তাদের প্রত্যাশিত বাংলাদেশ সম্পর্কে জানি। তবে আজকে বিশেষ আয়োজন, বিশেষ আয়োজনে বিশেষ একজন অতিথিকে নিয়ে এসেছি আপনাদের কাছে স্বপ্নচারী তারুণ্য অনুষ্ঠানে। দর্শক, আমি আর কথা দীর্ঘায়িত করব না, আর সরাসরি মূল আলোচনায় চলে যাব। তার আগে আজকে আমার যিনি কাঙ্ক্ষিত অতিথি, তিনি সারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখান, সর্বোপরি বিশেষ করে তরুণ প্রজন্মকে নিয়ে যিনি কাজ করেন, হাজার হাজার মানুষের স্বপ্নের নায়ক এবং আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় এবং পছন্দের একজন ব্যক্তিত্ব, মোটিভেশনাল স্পিকার হিসেবে সারা বাংলাদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে, তিনি আর কেউ নন, সরাসরি আমার মেন্টর, আমার অপ্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের অন্যতম একজন শিক্ষাগুরু, শ্রদ্ধেয় মোশাররফ তাপস স্যার। দর্শক, আমি আর কথা দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কেয়ার চৌধুরী ইমন ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সিল টিভিকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সিল টিভির স্বপ্নচারী তারুণ্য অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, আর আমরা সময় নষ্ট না করি, আমরা স্যারকে পেয়ে গেছি, স্যারের পরিচয় আমরা দিয়েছি, সরাসরি আলোচনায় চলে যাব। স্যার, আপনি জানেন স্বপ্নকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আয়োজন, তারই ধারাবাহিকতায় প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো, আপনার দৃষ্টিতে স্বপ্ন বলতে আপনি কি বোঝেন? আপনি স্বপ্নকে কিভাবে ব্যাখ্যা করবেন দর্শকের উদ্দেশ্যে? অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। স্বপ্ন সম্পর্কে, যে আসলে স্বপ্ন সম্পর্কে আমার ধারণা কি, আমি কিভাবে ব্যাখ্যা করব স্বপ্ন সম্পর্কে, যদি আমি একদম সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলতে চাই, স্বপ্ন বলতে আমি যেটা বুঝি সেটা হলো আমাদের মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা এবং আকাঙ্ক্ষার সমষ্টি, চিন্তা ভাবনা এবং আকাঙ্ক্ষার সমষ্টিকে, অর্থাৎ আমাদের কল্পনা এবং আকাঙ্ক্ষার সমষ্টিকেই স্বপ্ন বলা হয়। স্বপ্ন মূলত আমরা দুই ভাবে দেখে থাকি। এক ধরনের স্বপ্ন হলো আমরা অবচেতন মনে দেখে থাকি, অবচেতন মনে অর্থাৎ ঘুমের ঘোরে আমরা কিছু স্বপ্ন দেখে থাকি। তবে দার্শনিকরা স্বপ্নটাকে আরেকটু বৃহৎ ভাবে ব্যাখ্যা করেছেন। তারা বলতে যাচ্ছেন স্বপ্ন, এই ক্ষেত্রে এপিজে আবুল কালাম আজাদ স্যারের একটা বাণী আমি বলতে পারি, তিনি বলছেন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেইটাই যেটা মানুষকে ঘুমাইতে দেয়। তার মানে স্বপ্ন দুই ভাবে দেখা যায়, একটা হলো অবচেতন মনে যেটা আমরা ঘুমিয়ে থেকে দেখি, আর একটা হলো সচেতন মনে, যেই সচেতন মনের স্বপ্নটা যেটা আমাদেরকে ঘুমাইতে দেয় না। তো এই সচেতন মনের স্বপ্ন থেকেই কিন্তু পৃথিবীতে সকল সফলতার জন্ম হয়েছে। আজকের দিনে পৃথিবীতে যত অ্যাচিভমেন্ট এসেছে, পৃথিবী যে এগিয়ে গিয়েছে, যত আবিষ্কার হয়েছে, যত সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা সৃষ্টির পিছনে রয়েছে কারো না কারো স্বপ্ন, তবে ওইটা কিন্তু সচেতন মনের স্বপ্ন। তো আজকে আমি এই সচেতন মনের স্বপ্ন নিয়ে, যদি সুযোগ হয়, আমি আপনাদের সাথে আপনাদের প্রশ্নের আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেটা আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসলে স্যার যেভাবে আলোচনা শুরু করেছেন, আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি। আসলে আমার যারা দর্শক আছেন, ইতিমধ্যে অনেকে অনেক কমেন্ট করেছেন। তনয়া তানজিল, তিনি জানিয়েছেন স্যারের কাছ থেকে তার স্বপ্ন দেখা শুরু এবং তিনি হয়েছেন স্যার হয়েছেন তার স্বপ্নের কারিগর। এরকম হাজারো তনয়া তানজিলের স্বপ্নের কারিগর আজকে আমাদের শ্রদ্ধেয় মোশাররফ তাপস স্যার। আসলে আজকের পুরো আলোচনা, আমি কথা কম বলে স্যারকে দিয়ে কথা বেশি বলবো, যাতে আমার অডিয়েন্স যারা আছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আজকে যারা তরুণ প্রজন্ম আছেন, যাতে স্বপ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারেন। আরো একটা কথা বলে রাখছি, স্বপ্ন কাকে বলে, ইহা কত প্রকার, কি কি সংজ্ঞা ব্যাখ্যা উদাহরণ সহ আজকে আমাদের মোশাররফ তাপস স্যার বলে যাবেন। দর্শকের উদ্দেশ্যে বলছি, আজকে আমাদের শ্রদ্ধেয় অতিথি মোশাররফ তাপস স্যারের কাছে যদি স্বপ্ন কেন্দ্রিক আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনি আপনার প্রশ্নটি জানাতে পারবেন, আমরা স্যারের কাছ থেকে আপনার প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে আসবো। অনেক ধন্যবাদ স্যার। এই যে আপনি স্বপ্ন সম্পর্কে অনেক কথা বলেছেন এবং বিশেষ করে বলেছেন যে স্বপ্ন দুই প্রকার ইত্যাদি ইত্যাদি বলেছেন, আমরা যখন কোনো কার্যক্রম করবো সব কিছুর পেছনে একটা স্বপ্ন থাকে। এবার যদি স্যার আমি জানতে চাই, স্বপ্ন কেন আমাদের দেখতে হবে, কেন আমরা স্বপ্ন দেখবো? আজকের দিনে যত কিছু আমি বলি, যে আজকের দিনে যত কিছু সৃষ্টি হয়েছে, যত কিছু আবিষ্কৃত হয়েছে, প্রত্যেকটা আবিষ্কারই কিন্তু কারো না কারো স্বপ্ন থেকে হয়েছে। স্বপ্নটা হলো এক ধরনের কল্পনা, যেটা একটা সময় একটা ডিজায়ারে পরিণত হয় এবং এখান থেকেই কিন্তু একটা বাস্তব রূপ তৈরি হয়। আজকের দিনে
প্রত্যেকটা আবিষ্কার, আমরা সাধারণ মানুষ ভাবি যে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়, যেরকম আজকে আমরা যে মোবাইলটা ব্যবহার করছি বা কম্পিউটার, প্রত্যেকটা আবিষ্কার পৃথিবীতে আমরা ভাবি একবারে হয়, কিন্তু আসলে পৃথিবীতে কোনো আবিষ্কারই কিন্তু একবারে হয় না, প্রত্যেকটা আবিষ্কারই কিন্তু দুইবারে হয়। প্রথমত হয় এটা আমাদের প্রথমত আবিষ্কারটা হয় আমাদের স্বপ্নে, তারপরে বাস্তবে। আজকে মোবাইলটা কিন্তু কেউ একবারে আবিষ্কার করে, কেউ না কেউ এটাকে নিয়ে স্বপ্ন দেখেছে, চিন্তা করেছে, তারপরে বাস্তবায়ন হয়েছে। আজকে আমি যে জায়গায় বসে আছি, যে বিল্ডিংটাতে বসে আছি, এটাও কিন্তু কেউ না কেউ চিন্তা করেছে, স্বপ্ন দেখেছে, একটা সময় খালি জায়গা ছিল, এটা স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়ন হয়েছে। তার মানে স্বপ্ন এই জন্যই দেখতে হবে, প্রত্যেকটা সৃষ্টির পিছনে, প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে স্বপ্ন জড়িত। স্বপ্ন না থাকলে কোনো কিছুই অর্জন হবে না। তো আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন দেখা উচিত। অনেক অনেক ধন্যবাদ দর্শক। কেন আপনার স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের ব্যাখ্যা কি, ইতিমধ্যে আমাদের তাপস স্যার চমৎকার ভাবে আলোচনা করেছেন। আসলে আমি কিন্তু আজকে স্যারের সাথে কথা বলবো আর প্রতিনিয়ত ফাইট করে যাব সময়ের সাথে, সময়ের কাঁটাকে আজকে থামিয়ে দিব স্যারের আলোচনার প্রেক্ষাপটে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের অনেক দর্শক আজকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আলোচনা শেষটুকু শুনে যাবেন। স্যার, এই যে আপনি স্বপ্ন নিয়ে বলেছেন, প্রত্যেকটা সৃষ্টির পেছনে স্বপ্নের অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকে। স্বপ্ন কিন্তু আমরা প্রতিনিয়ত সবাই দেখি, কিন্তু আমাদের সব স্বপ্ন বাস্তবায়ন আমরা করতে পারি না। সেই প্রেক্ষাপটে আপনি একজন স্বপ্নবাস তরুণ, প্রতিনিয়ত আপনি তরুণদেরকে স্বপ্ন দেখেন। আরো একটা দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আজকে আমাদের যিনি অতিথি আছেন তিনি শুধু যে নিজেই স্বপ্ন দেখেন এমনটা কিন্তু নয়, তিনি নিজে স্বপ্ন দেখেন, অন্যকে স্বপ্ন দেখায়, অন্যকে স্বপ্ন দেখাতে তিনি সেতু বন্ধন হিসেবে কাজ করে। স্যার, আপনার কাছে জানতে চাইবো, স্বপ্ন বাস্তবায়নের পথে অনেক সময় অনেক বাধা আসে, অনেক প্রতিকূলতা আসে, সেই প্রতিকূলতাকে আমরা অতিক্রম করে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই বিষয়টা আমার দর্শকের উদ্দেশ্যে বলবো। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। দেখেন, স্বপ্ন পৃথিবীতে সফলতার মানে এই না যে বাধা আসবে না, বরঞ্চ বাধাকে ওভারকাম করার নামই সফলতা। আর স্বপ্নের পথে বাধা আসবে, এটা যদি আমরা একদম সৃষ্টি জগতের শুরু থেকে যদি চিন্তা করি, একদম সৃষ্টি জগতের প্রথম স্বপ্ন দেখেছিল স্রষ্টা। স্রষ্টার স্বপ্ন ছিল যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, ওই স্বপ্নের পথেও কিন্তু বাধা এসেছিল। যিনি বাধা দিয়েছেন তাকে স্রষ্টা কিন্তু পছন্দ করেন নাই, যিনি বাধা দিয়েছেন তাকে ফেরেশতা থেকে কিন্তু তাকে কিন্তু ইবলিসে পরিণত করা হয়েছে, শয়তান করা হয়েছে। আজকের দিনে পৃথিবীর প্রত্যেকটা ধর্মগুরুরা যখন ধর্ম প্রচার করতে যায় ওইখানেও কিন্তু বাধা আসে। দেখেন, আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, এটা আমার প্রেক্ষাপটে, আমার ধর্ম থেকে আমি বিশ্বাস করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রচারণা নিয়ে এসেছেন, কিন্তু সবাই কিন্তু এটা পক্ষে ছিল না, অনেকের সাথে যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে, হিজরত পর্যন্ত করতে হয়েছে। স্বপ্নের পথে বাধা আসবেই, আর বাধাকে ওভারকাম করে যাওয়ার নামই সফলতা। আর এই বাধাটাকে ওভারকাম তখনই করতে পারবেন যখন আপনার ওই স্বপ্নের প্রতি বিশ্বাস থাকবে, এবং স্বপ্ন পূরণের জন্য একটা পরিকল্পনা থাকবে, আপনার মধ্যে দূরদর্শিতা থাকবে, আপনি যখন আপনার ভবিষ্যৎকে ফিল করতে পারবেন আপনার কল্পনা শক্তির মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ দর্শক, চমৎকার উত্তর দিয়েছেন আমাদের আজকের শ্রদ্ধেয় অতিথি। আমি যাকে সরাসরি আবারও আমি আমার খুব ভালো লাগে, আমি যখন বলি যে তাপস স্যার আমার মেন্টর, আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাগুরু, নিজের মধ্যে একটি মানসিক তৃপ্তি পাই আমি যখন এই কথাটা বলে। এটা শুধু আমার কথা না, আজকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাই সরাসরি স্যার আমার আমার স্যারকে আমার মেন্টরকে তারা স্যার বলে সম্বোধন করতেন, আমার খুবই ভালো লাগছে এই বিষয়টা। অনেকগুলো প্রশ্ন অলরেডি আমার কাছে চলে এসেছে, তবে সবগুলো প্রশ্ন সময় স্বল্পতার কারণে আমি নিতে পারবো না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটা প্রশ্ন না নিলেই নয়, যে প্রশ্নটা অনেকেই করেছে আমাকে পার্সোনালি ইনবক্স করেছে, সে প্রশ্নটা হয়েছে স্যার আমরা কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। তার আগে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এক কথায় স্বপ্ন বাস্তবায়নের সূত্র কি, এক কথায় আপনি কি স্বপ্ন বলবেন? বাস্তবায়নের সূত্র এক কথায় যদি আমি বলতে চাই, যে স্বপ্নটা দেখেছেন স্বপ্নের প্রতি বিশ্বাস থাকতে হবে, ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনা থাকতে হবে, এবং ওই পরিকল্পনা অনুযায়ী একটা অ্যাকশন প্ল্যান নিয়ে অ্যাকশনে নামতে হবে। ধন্যবাদ, আসলে আমি খুবই প্রত্যাশা করেছিলাম স্যার চমৎকার কিছু বলবেন, আসলে আমার মানে চাওয়ার চেয়ে পাওয়ারটা বেশি হয়ে গেছে। আসলে স্যার যে বলেছেন যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে সূত্রের কথা স্যার বলেছেন, যে প্রথমে আপনার স্বপ্নের প্রতি অটুক বিশ্বাস রাখতে হবে, সেই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। এবার যদি আমি বলি স্যার আপনি যে সূত্রের কথা বলেছেন, এটা আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব, আশা করি এই বিষয়টার মাধ্যমে দর্শক যিনি প্রশ্ন করেছেন যথাযথ উত্তর পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইমন ভাইকে, একটা চমৎকার প্রশ্ন করেছেন, আমরা স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে পারি। দেখেন,
দেখেন, স্বপ্নের প্রাথমিক রূপ হলো ইচ্ছা শক্তি, চিন্তা। চিন্তা থেকে তৈরি হয় স্বপ্ন, আর এই স্বপ্ন থেকে তৈরি হয় একটা গোল। আমাদের অধিকাংশ মানুষের স্বপ্নগুলো শুধু উইশের মধ্যে থাকে। উইশ মানে এটা আমি করতে চাই, কিন্তু ওই উইশটা, ওই ইচ্ছা শক্তিটাকে কখনো আমরা গোলে কনভার্ট করতে পারি। যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, তাহলে স্বপ্নটাকে ড্রিম থেকে গোলে কনভার্ট করতে হবে। গোল মানে হলো আপনাকে একটা স্পেসিফিক স্বপ্ন থাকতে হবে যে আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে চাই, এবং এই স্বপ্নের প্রতি স্থির থাকতে হবে, একটা জায়গায় ফোকাস রাখতে হবে যে এই স্বপ্নটাকে পূরণ করার জন্য একটা পরিকল্পনা থাকতে হবে, এবং ওই স্বপ্নটার জন্য একটা টাইম ফ্রেম বেঁধে দিতে হবে যে এই সময়ের মধ্যে আমি স্বপ্ন পূরণ করতে চাই। যখন স্বপ্নের জন্য আপনি একটা টাইম ফ্রেম বেঁধে দিবেন, যখন এই স্বপ্নটা স্পেসিফিক হবে, এই স্বপ্নটা বাস্তবসম্মত হইতে হবে, মানে এমন স্বপ্ন আমরা দেখবো না যেটা বাস্তবসম্মত না, যেটা ক্যালকুলেটিভ না, এটা ক্যালকুলেটিভ হইতে হবে, বাস্তবসম্মত হইতে হবে, এবং স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে একটা অ্যাকশন প্ল্যান রেডি করতে হবে এবং অ্যাকশনে যেতে হবে। যত স্বপ্ন আমি দেখি না কেন, আমার স্বপ্নের যদি কোনো পরিকল্পনা না থাকে বাস্তবায়নে, অ্যাকশন না থাকে, কোনো স্বপ্নে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আজকে আমাদের অতিথি যে বিষয়টা পরিষ্কার করে গিয়েছেন, তিনি কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চমৎকার একটি মূল মন্ত্র তিনি প্রকাশ করেছেন, এবং কিভাবে সেই অস্ত্রকে আমরা ব্যবহার করে আমাদের যে দৈনন্দিন স্বপ্ন বলেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, সেই বিষয়টাকে আপনি কিভাবে বাস্তবে রূপ দিতে পারেন, সেই বিষয়টা কিন্তু আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, আমার মেন্টর স্যার, আর সবার প্রিয় তাপস স্যার এটাকে খুব সুন্দর ভাবে গোছালো ভাষায় তিনি উপস্থাপন করেছেন। এই জন্য স্যারকে আরো একবার ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি আজকে আমার যারা দর্শক আছেন সবাই স্যারকে শিক্ষাগুরু হিসেবে ব্যাখ্যা করেছেন, এবং সবাই স্যারকে নিয়ে চমৎকার কিছু কমেন্ট করেছেন, আমরা পরবর্তীতে সেই কমেন্ট গুলো নিয়ে আলোচনা করবো। স্যার, আপনার কাছে যে বিষয়গুলো আমি জানতে চেয়েছি আপনি চমৎকার ভাবে আমাদেরকে সেই বিষয়গুলো জানিয়েছেন। এবার অনেকের প্রশ্ন এবং ব্যক্তিগত ভাবে আমারও প্রশ্ন, এই যে স্বপ্ন নিয়ে আপনার এত শত আলোচনা, এবার দর্শক জানতে চাই যে শ্রদ্ধেয় মোশাররফ তাপস স্যার কি স্বপ্ন দেখে, এবার আমরা তাপস স্যারের স্বপ্ন জানবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আসলে খুব কঠিন একটা প্রশ্ন করেছেন। আসলে আমার স্বপ্ন, প্রথমত আমি স্বপ্ন দেখি আমি একজন ভালো মানুষ হব, নিজেকে একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করব। আর সবচেয়ে বড় একটা স্বপ্ন আমি সবসময় দেখি, আমি আমার অনেক শিক্ষার্থীর সাথে বিষয়টা নিয়ে কথা বলি, আমি একটা স্বপ্ন দেখি যে আমি মানুষের স্বপ্ন হব। অনেক মানুষ স্বপ্ন দেখে যে আমার এটা থাকবে, আমি একটা গাড়ির মালিক হবো, বাড়ির মালিক হবো। আমার জীবনে একটা স্বপ্ন আছে, আমি মানুষের স্বপ্ন হবো। মানুষ স্বপ্ন দেখবে যে আমি তাপস ভাইয়ের মতো হবো, আমি তাপস স্যারের মতো হবো, তার মানসিকতার মতো আমি হবো। এটা আমার একটা জীবনে অনেক বড় একটা স্বপ্ন। এবং আমার আরো অনেকগুলো পার্সোনাল ড্রিম আছে, আমার প্রফেশনাল ড্রিম আছে, যেখানে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই, এই সমাজের পাশে দাঁড়াতে চাই, দেশের পাশে দাঁড়াতে চাই। সবচেয়ে বড় যে বিষয়টা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় যে প্রবলেম, বেকারত্ব সমস্যা, আমি চাই অন্ততপক্ষে আমার হাত ধরে যেন বেকারত্বের সমস্যার দূরীকরণ হয়। কিছু তরুণ, কিছু ব্যক্তি যারা কিছু করতে চাচ্ছে, তাদের জন্য যেন কিছু করতে পারি, এটা আমার একটা জীবনে একটা বড় একটা স্বপ্ন। কারণ বাংলাদেশে বেকার মুক্ত যখন এই দেশ হবে, দেশ থেকে অনেকগুলো প্রবলেম দূর হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ দর্শক, চমৎকার কথা তিনি বলেছেন। আসলে কথাই কথা বাড়ে, সেই প্রেক্ষাপটে নতুন একটি প্রশ্ন আমি স্যারকে ছুড়ে দেবো। এই যে আপনি তরুণ প্রজন্মকে নিয়ে বলেছেন, আসলে আমাদের কিন্তু আলোচনা দুইটা বিষয়কে নিয়ে আসি আমরা সামনে, একটা হয়েছে স্বপ্ন আর একটা হয়েছে তারুণ্য। এই জন্যই তো আমাদের আয়োজন স্বপ্নচারী তারুণ্য। সেই ধারাবাহিকতা রক্ষার্থে তার যে কথাগুলো বলেছেন স্বপ্ন কেন্দ্রিক, এবং এখান থেকে তিনি হুচুটকে তারুণ্যের পাদে পা দিয়েছে, সেই প্রেক্ষাপটে আমি বলবো, এই যে তরুণ প্রজন্মকে নিয়ে আপনি বলেছেন, তরুণ প্রজন্মের কর্মসংস্থানের কথা বলেছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা বর্তমান প্রেক্ষাপটে অনেক বড় একটি সমস্যা, এবং তরুণ প্রজন্মের ডিপ্রেশনের অন্যতম একটি কারণ হয়েছে কর্মসংস্থানের অভাব। সেই প্রেক্ষাপটে আপনি যখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখান, হাজার হাজার মানুষ আপনাকে স্বপ্নের গুরু হিসেবে আখ্যায়িত করে, তাদের উদ্দেশ্যে আপনি, আমি বলবো যে আপনি এই তরুণ প্রজন্মের বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য আপনার পরিকল্পনা কি? অসংখ্য ধন্যবাদ কেয়ার চৌধুরী ইমন ভাইকে, অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন। আসলে বেকারত্বের সমস্যা দূরীকরণ করতে গেলে প্রথমত যে জায়গাটা আমাদের পরিবর্তন আনতে হবে, সেটা হলো আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। কারণ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ করার জন্য, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এবং আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ সরকার বর্তমানে উদ্যোক্তা তৈরিকরণে অনেক বেশি সহযোগিতা করছে, বিভিন্ন কৃষি খাতে অর্থায়ন করে সরকারও চাচ্ছে বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হোক। কারণ বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ বেকারত্ব তৈরি হচ্ছে, এই অনুপাতে কিন্তু চাইলেও চাকরি দিয়ে কর্মসংস্থান দূরীকরণ করা সম্ভব না। তবে আমাদের একটা মানসিক একটা প্রবলেম হলো, আমরা ছোটবেলা থেকে কিছু ভ্রান্ত বিষয়কে সত্য মনে করে বড় হয়েছি।
আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, পড়ালেখা করা মানেই হলো আমাকে একটা জব করতে হবে, একটা চাকরি করতে হবে, চাকরি না করলে আমার পড়ালেখার ভ্যালু থাকবে না। এটা হলো আমাদের একটা ভ্রান্ত ধারণা। দেখেন, আজকে আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, ভ্রান্ত ধারণাটা কেমন? একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি জন্মের পর থেকেই দেখেছি আমার বাবা মা সকালবেলা অজু করে নামাজ পড়ে, আমাকে শিখানো হয়েছে ইসলাম ধর্ম, এটা সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম, এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমি কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে, আমার ব্রেন কিন্তু এটাকেই সত্য বলে মেনে নিয়েছে। তার মানে আমরা যা চিন্তা করি ব্রেন এটাকে সত্য বলে মেনে নেয়। আবার একটা সনাতন ধর্মের ছেলে, সে ছোটবেলা থেকে একটা চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছে, সে কিন্তু এটাই বিশ্বাস করে তার ধর্মটা শ্রেষ্ঠ। একটা খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার চিন্তা অনুযায়ী সে ভাবে সে সঠিক পথে আছে। আজকে সৌদি আরবের একটা মানুষ, সে চিন্তা করে চারটা বিয়ে করা দোষের কিছু না। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানুষ, সে চিন্তা করে একজন ভালো মানুষ কখনো একাধিক বিয়ে করতে পারে না। তার মানে আমরা যে চিন্তা নিয়ে বড় হই ব্রেন এটাকে সত্য বলে কিন্তু মেনে নিচ্ছে। তো আমরা ছোটবেলা থেকে একটা ভ্রান্ত ধারণা নিয়ে বড় হয়েছে যে পড়ালেখা করার মূল উদ্দেশ্য হলো একটা ভালো জব করা, চাকরি করা। আসলে কিন্তু এটা পড়ালেখা করার মূল উদ্দেশ্য না, কিন্তু ব্রেন এটাকে সত্য বলে মেনে নিয়েছে অধিকাংশ ক্ষেত্রে, যার কারণে আমাদের বেকারত্বের সমস্যা অনেক বেশি। আমাদের পড়ালেখা করার মূল উদ্দেশ্য হওয়া উচিত নিজের মেধাকে বিকশিত করা এবং নিজের মেধাকে কাজে লাগিয়ে জীবনে সর্বোচ্চ জায়গায় যাওয়া। এবং এটার জন্য আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই স্টুডেন্ট লাইফ থেকেই পড়ালেখার পাশাপাশি কিছু না কিছু করা উচিত। আজকে যদি আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, উন্নত বিশ্বের প্রত্যেকটা ছেলে মেয়ে স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু পড়ালেখার পাশাপাশি কিছু করছে, যার কারণে তাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। বাংলাদেশে কোনো ছেলে মেয়ে কিন্তু পড়ালেখার পাশাপাশি কিছু করতে চায় না, বাবা মা মনে করে পড়ালেখার পাশাপাশি কিছু করলে পড়ালেখার ক্ষতি হবে, অথচ পড়ালেখার পাশাপাশি কিছু করছে না বিধায় কোয়ালিফিকেশন নিয়েও সে কিন্তু এক্সপিরিয়েন্সের অভাবে ভালো কোনো জবও করতে পারছে না এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে না। তাহলে আমাদেরকে স্টুডেন্ট লাইফ থেকে কেরিয়ার নিয়ে ভাবতে হবে, পাশাপাশি আমাদের মধ্যে একটা উদ্যোক্তা মানসিকতা তৈরি করতে হবে যে আমি নিজে কিছু করব, তাহলে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণে অনেক ভালো কিছু করার সুযোগ আছে। আর আমিও পার্সোনালি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি যাদের জীবনে বড় হওয়ার স্বপ্ন আছে, পরিশ্রম করার মানসিকতা আছে, তেমন ইনভেস্টমেন্ট করার কোনো ক্যাপাসিটি নাই, তাদেরকে নিয়ে মূলত আমি কাজ করছি। যাদেরকে অলরেডি অসংখ্য মানুষকে আমি কর্মসংস্থানের সুযোগ দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যখন আমি এটা ফিল করি যে আমার মাধ্যমে কিছু ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আজকে আমাদের যিনি অতিথি শ্রদ্ধেয় তাপস স্যার চমৎকার আলোচনা করেছেন বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য। আমাদের আরো একজন অতিথি পরবর্তীতে আমরা তাকে কোন একটি অনুষ্ঠানে পাবো এবং তিনি আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, আশিস দেবনাথ অপু স্যার। অপু স্যার আমাদের প্রোগ্রামটি সরাসরি দেখছেন এবং তিনি অনেক সুন্দর কমেন্ট করেছেন, আলোচনা স্যারের খুবই পছন্দ হয়েছে, আমরা স্যারকে অনেক অনেক বেশি অভিনন্দন জানাই। তো দর্শক, যে বিষয়টা আপনাদেরকে স্যার এই মুহূর্তে পরিষ্কার আলোচনা করেছেন যে আমাদের বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য কি কি প্রয়োজন, এবং এখানে আরেকটা বিষয় স্যার ফোকাস দিয়েছেন, সেটা হয়েছে আমরা যারা শিক্ষার্থী আছি ছাত্র জীবনেই কিন্তু আমাদের কর্মক্ষেত্রে পদার্পণ করার বা কর্মক্ষেত্রে যে একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটুকু অর্জন করতে হয়। সেই লক্ষ্যে স্যার বলেছেন যে আমরা ছাত্র জীবন থাকা অবস্থায় কিন্তু আমরা একটি আউটসোর্সিং মানে আউট ভাবে যাতে আমরা একটা ইনকাম করতে পারি সেই বিষয়টা। আচ্ছা স্যার, আমি যদি আপনার কাছে জানতে চাই, পড়াশোনার পাশাপাশি অনেকগুলো সোর্স আছে যেখান থেকে আমরা কিছুটা অর্থ উপার্জন করার একটা সুযোগ পাই, এক্ষেত্রে আপনি কোন কোন সোর্স কে হাইলাইট করবেন? পড়াশোনার পাশাপাশি আমাদের অনেকগুলো সোর্স আছে বর্তমানে উদ্যোক্তা তৈরিকরণের জন্য, নিজেরা কোনো প্রোডাক্ট প্রোডাকশন করা, প্রোডাক্ট সেল করা, পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং একটা চমৎকার একটা অপরচুনিটি, যেখান থেকে একজন ব্যক্তি চাইলে তার পড়ালেখা ঠিক রেখেও কাজ করার সুযোগ আছে। আউটসোর্সিং এর মধ্যে অনেকগুলো সোর্স আছে যেখান থেকে ইনকাম করার সোর্স আছে, ই কমার্স এর অনেকগুলো সোর্স আছে যেখান থেকে প্রোডাক্ট সিস্টেমেও চাইলে কাজ করতে পারে। তবে মানুষ পড়ালেখার পাশাপাশি ইনকাম করতে গিয়ে অনেক ক্ষেত্রে অনেক মানুষ ভুল পথে পাবার হয়, সেই ক্ষেত্রে অনেকেই অনেক দ্রুততম সময়ে ধনী হওয়ার স্বপ্ন দেখায় এবং অনেক দ্রুততম সময়ে ধনী হওয়ার জন্য, রাতারাতি কোটিপতি হওয়ার জন্য বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রজেক্টে মানুষ বিনিয়োগ করে। বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন হতে হবে যে আমার লেনদেনটা প্রোডাক্টের সাথে হচ্ছে কিনা, এখানে ভবিষ্যতে লস হওয়ার কোনো সুযোগ আছে কিনা। সচেতন ভাবে যদি আমরা যদি কাজ করি তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা অনেক ভালো কিছু করার সুযোগ আছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আসলে বিশেষ ব্যক্তিদের নিয়ে আয়োজনে বিশেষ ব্যক্তিরাই উপস্থিত থাকেন। এই মুহূর্তে আমি দেখতে পেয়েছি আমাদের আলোচনাটি সরাসরি দেখছেন আমার আরেকজন অত্যন্ত প্রিয় একজন মোটিভেশনাল স্পিকার, যিনি আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাগুরু শ্রদ্ধেয় পাপ্পু ভট্টাচার্য স্যার। স্যারকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য। আমরা আবার ফিরে আসছি স্বপ্ন কেন্দ্রিক আলোচনায়। আসলে আমি জানি যতটুকু তার সব বিষয়ে কথা বলতে পারে, তবে যেহেতু স্বপ্নবাস একজন তরুণকে নিয়ে এসেছি তাই স্বপ্ন কেন্দ্রিক আলোচনাটা আমি বেশি করছি। সেই প্রেক্ষাপটে বলবো স্যার,
আমরা অনেক সময় স্বপ্ন দেখি, আবার স্বপ্ন থেকে আমরা হুচটকে পিছনে পড়ে যাই, যার মাধ্যমে আমাদের মাঝে তরুণ প্রজন্মের থেকে হতাশার সৃষ্টি হয়। হতাশা অনেকভাবে হতে পারে, আমরা স্বপ্ন থেকে বিচ্যুতি হয়ে হতাশার সৃষ্টি হতে পারে, আর পরিবার থেকে আমরা অনেক সময় কিছু সিচুয়েশনের সম্মুখীন হই যেখান থেকে হতাশার সৃষ্টি হতে পারে, আবার কেউ কেউ আছে প্রিয়জনদের কাছ থেকে কোনো কষ্ট পেয়েও কিন্তু হতাশার সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে আমি বলবো, সকল হতাশা দূরীকরণের ওষুধ কি আপনার কাছে? আমি বলবো যে আমাদের লাইফ নিয়ে রিয়েলাইজেশন করতে হবে, আসলে আমি বর্তমানে কোন প্রেক্ষাপটে আছি, আমি কোথায় যেতে চাই। আমাদের অধিকাংশ মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি ঘাটতি আমি দেখি, বিশেষ করে স্টুডেন্ট লাইফ থেকেই, আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো প্ল্যানিং নাই, আমাদের কেরিয়ার নিয়ে কোনো প্ল্যানিং নাই। আমরা ভবিষ্যতে কি করতে চাই, আজকে থেকে 5 বছর 10 বছর এই জেনারেশনটা কোন দিকে যাচ্ছে, পৃথিবী কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, আমরা এটাকে রিয়েলাইজেশন করার চেষ্টা করছি না। আমরা যখন কোনো একটা টার্গেট নেই, আমরা একটা জায়গায় ফোকাস দিতে পারি না, স্থির থাকতে পারি না। অথচ পৃথিবীতে যারা সাকসেসফুল হয়েছে, সাকসেস হওয়ার একটা কমন সূত্র হলো ওয়ান থিং, একটা জায়গায় চিন্তা করে একটা জায়গায় ফোকাস দেওয়া এবং ফোকাসকে পরিবর্তন না করে। বলা হয় যে আপনি যদি একটা স্বপ্ন দেখেন, স্বপ্ন বা লক্ষ্যকে পরিবর্তন করা যাবে না, ওই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটা স্ট্র্যাটেজি পরিবর্তন হতে পারে। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা কিছুদিন একটাতে থাকি, আবার কিছুদিন অন্য কিছু চিন্তা করি, আমাদের চিন্তাকে স্থির করতে পারি না বিধায় আসলে আমাদের জীবনে অনেক অ্যাচিভমেন্ট গুলো আসে না। আমি বলবো যে যদি আপনি প্রথমে একটা সোর্স ক্রিয়েট করেন, যে এই সোর্সের সম্ভাবনাটা কি, যেখান থেকে আপনি ভবিষ্যতে আপনার স্বপ্ন পূরণ করবেন, এরকম কোন একটা সোর্স আপনি আছেন কিনা, এবং যদি আপনি একটা সম্ভাবনাময় কোনো একটা কেরিয়ার পেয়ে যান, তাহলে একটা জায়গায় ফোকাস দেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি এখানে কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। কারণ ব্যর্থতা আসবে, বারবারই আমাদের জীবনে ব্যর্থতা আসে। তরুণরা বিশেষ করে যখন হতাশাকে মেনে নেয়, একটা সময় কিন্তু তারা একটা সম্ভাবনা থেকে পিছিয়ে যায়। অসাধারণ অসাধারণ আলোচনা করেছেন। আসলে আপনার পরাজয় যে বিষয়টা, আমরা অনেক সময় হতাশার সৃষ্টি হয় পরাজয় থেকে। আপনি পরাজয় বরণ করা মানে কিন্তু হেরে যাওয়া নয়, বরং থেমে যাওয়া মানেই হলো হেরে যাওয়া। লাইফে আপনাকে রিস্ক নিতে হবে ভাই, যদি ঝুঁকে নিতে পারেন তবেই পারবেন সফলতার চরম শিখরে আরোহণ করতে, শ্রদ্ধেয় তপস্যার মতো। স্যার সবসময় একটা কথা বলে থাকেন যে লাইফে ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। আমি স্যার আপনার কাছে এই বিষয়টা আরেকবার জানতে চাই, আপনি কেন এই কথাটা প্রতিনিয়ত বলেন, ঝুঁকি না নেওয়াই সবচেয়ে বড় ঝুঁকি? দেখেন, আসলে এই বিষয়টা যদি কথা বলতে চাই, যেহেতু উদ্যোক্তা নিয়ে আমরা কথা বলছি, স্বপ্নচারীদেরকে নিয়ে কথা বলছি, এটা আমি প্রায় সময় বলি যে রিস্ক না নেওয়াটা হলো পৃথিবীর সবচেয়ে বড় রিস্ক। আজকের দিনে পৃথিবীতে যত ধনী ব্যক্তিরা আছে, আপনি যদি তাদের লাইফস্টাইল যদি চিন্তা ভাবনা করেন এবং সাধারণ মানুষের লাইফস্টাইল যদি চিন্তা ভাবনা করেন, দেখবেন সাধারণ মানুষরা যত টাকা ইনকাম করে, এই টাকা থেকে কিছু অংশ সেভিংস করে, আর ধনী মানুষরা যে টাকাটা ইনকাম করে, এখান থেকে তারা শুধু সেভিংস করে না, এখান থেকে ধনী ব্যক্তিরা যা ইনকাম করে তারা শুধু সেভিংস করে না, বরং তারা ব্যাংক থেকে আরো লোন নেয়। পৃথিবীতে সাকসেসফুল ব্যক্তিরা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করে, আর সাধারণ মানুষরা সেভিংস করে, কারণ তারা রিস্ক নিতে চায় না। তারা একটা নির্দিষ্ট টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তারা আনলিমিটেড ইনকাম যে করা সম্ভব, পৃথিবীতে যারা সাকসেসফুল হয়েছে তারা যে আলাদিনের চেরাগ নিয়ে আসে নাই, তারা নির্দিষ্ট একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং স্বপ্ন পূরণে তারা লেগেছিল, একটা পর্যায়ে তারা সফল হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনারা জানতে পেরেছেন স্যারের কাছ থেকে স্বপ্ন কেন্দ্রিক বিস্তারিত আলোচনা, এবং এরই মাধ্যমে বেশ কিছু বিষয় নিয়ে স্যার কথা বলেছেন, যেখান থেকে আমরা পারি খুব সহজে আমাদের ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে এবং বাস্তবিক জীবন উপভোগ করতে। আমাদের অনেক দর্শক আজকে প্রোগ্রামটি দেখছেন, অনেকেই কমেন্ট করেছেন যে স্যারের কথাগুলো সবসময় বাস্তব কেন্দ্রিক হয়ে থাকে। আসলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাকে রূপকথার গল্প বলে যতটা আনন্দ দেওয়া যায় এটা কিন্তু সাময়িক সময়ের আনন্দ, আর যখন আপনাকে বাস্তবতার সম্মুখীন করে বাস্তবকে নিয়ে আপনার সাথে কথা বলবে, যেখানে আপনাকে ঝুঁকি নিতে হবে, জয় হতে হবে, পরাজয়কে বরণ করে নিতে হবে, আর সামাজিক ভাবে আপনি জীবনযাপন করতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে যখন কথা বলেন, তখন কিন্তু সেই কথাগুলো আসলে আমাদের শুনতেই ভালো লাগে, এবং এই কথা থেকে যদি একটা কথা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের সার্থকতা। এই জন্যই আমরা প্রতিনিয়ত এমন একজন অতিথিকে নিয়ে আসি যার স্বপ্নের কথা শুনে আমাদের বুকে স্বপ্নের বীজ বপন হবে, এখান থেকে একটি বৃক্ষ জন্ম নেবে, তার মাধ্যমে ডালপালা ছড়িয়ে যাবে আমাদের সমাজে, সমাজ হবে আলোকিত, রাষ্ট্র হবে গর্বিত, আর আমরা হব সেই গর্বিত পরিবারের গর্বিত সন্তান। আর সেই প্রেক্ষাপটে স্যার চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন, আমি আগেই বলেছি যে আসলে আমার প্রত্যাশার চেয়ে পাওয়াটা বেশি হয়ে গেছে, যেহেতু স্যারকে পেয়েছি খুব সহজে ছাড়বো না, আমি আগেই বলেছি আমি কিন্তু সময়ের সাথে যুদ্ধ করে যাব, যখন থেমে যাব তখন রেখে দিব।
স্যার আপনি জানেন আমরা কিন্তু স্বপ্নচারী তারুণ্য অনুষ্ঠানে তরুণদের স্বপ্ন নিয়ে আমরা আলোচনা করি। ইতিমধ্যে আপনি স্বপ্ন এবং তরুণদের যে বেকারত্ব সমস্যা দূরীকরণের ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলেছেন। এবার যদি আমরা স্বপ্নচারী তারুণ্য এই দুইটা বিষয়কে অ্যাডজাস্ট করে আপনার কাছে জানতে চাই, প্রতিনিয়ত তরুণ হিসেবে আমাদের কি ধরনের স্বপ্ন দেখা উচিত? যদি আপনার অনেক প্রশ্নের উত্তরে কিন্তু এই বিষয়টা ফুটে উঠেছে, তারপর আমি স্পেসিফিক ভাবে এটাই জানতে চাই যে তরুণ হিসেবে আমাদের কি স্বপ্ন দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ। আজকে আমার অনেকগুলো আলোচনাতে একটা কথা উঠে এসেছে যে প্রত্যেকটা তরুণেরই উচিত নিজেকে অন্ততপক্ষে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য। আমরা কিন্তু জন্মগত ভাবে একজন উদ্যোক্তা হিসেবে পৃথিবীতে এসেছি। অন্ততপক্ষে আজকের দিনে দেখেন পৃথিবীতে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট বাদ দিয়ে বাইরের দেশগুলোর কথা চিন্তা করি, উন্নত বিশ্বের প্রত্যেকটা ছেলে মেয়ে জব করে পড়ালেখার পাশাপাশি এক্সপিরিয়েন্সের জন্য, অভিজ্ঞতার জন্য। কোনো উন্নত বিশ্বের কোনো দেশের মানুষের জবটা প্রথম পেশা হয় না, প্রথম চয়েস হয় না। তারা প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু স্বপ্ন দেখে একজন উদ্যোক্তা হওয়ার, এবং পড়ালেখা চলাকালীন সময় কিন্তু তারা একটা উদ্যোক্তা হওয়ার জন্য জব নেয় এবং এক্সপিরিয়েন্স তৈরি করে। বাংলাদেশে যখন ব্রিটিশরা শাসন করতে আসে, তারা কিন্তু বাংলাদেশে বিজনেস করার জন্য আসে, এবং আমাদেরকে ওই বিজনেস দেখাশোনা করার জন্য আমাদের কিন্তু জব দেয়। আমি কোনো পেশাকে ছোট করে বলছি না, বাট বাংলাদেশের এই মুহূর্তে বেকারত্ব দূরীকরণ করার জন্য শুধুমাত্র জব প্রফেশনের প্রতি যদি আমরা নির্ভরশীল হই, তাহলে বেকারত্ব আরো বাড়তে থাকবে। এই জন্য আমাদেরকে এই মেন্টালিটি থেকে বের হয়ে এসে, অন্ততপক্ষে আমরা যারা শিক্ষিত আছি, তরুণ আছি, আমাদের এখন থেকেই অন্ততপক্ষে অল্টারনেটিভ ইনকাম সোর্স এর কথা চিন্তা করতে হবে। আমাদের পড়ালেখার পাশাপাশি এমন কিছু করতে হবে যেখান থেকে আমার একটা কেরিয়ার বিল্ড আপ হবে, পড়ালেখা শেষ করেও আমার একটা ইনকাম কন্টিনিউ থাকবে। আমাদেরকে অন্ততপক্ষে এটা নিয়ে পৃথিবীর টপ সফল ব্যক্তিদের একজন তিনি একটা কথা বলেছেন যে আপনার যদি ডিম যদি অনেকগুলো থাকে, সবগুলো ডিমকে একটা কাছে রেখেন না। ওয়ারেন বাফেট এই কথাটা বলেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনভেস্টর। মানে আপনি ইনকামের কিছু বিকল্প সোর্স তৈরি করেন যেখানে একাধিক সোর্স থেকে ইনকাম আসবে। তো আমরা স্টুডেন্ট লাইফ থেকে ইনকামের কিছু সোর্স কিন্তু চাইলে ক্রিয়েট করতে পারি, আর এটার জন্য অনেকগুলো সোর্স আছে, আপনি সার্চিং করলে এখান থেকে পাবেন। আমরা আসলে চেষ্টা করি না কিছু করার, সার্চ করি না, যার কারণে কিন্তু আমরা এই সোর্স গুলো পাচ্ছি না। অনেক বেশি ধন্যবাদ দর্শক। আমি এবং তার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি একটি প্রশ্ন আপনাকে ঘুরিয়ে দিচ্ছি, আবার করেছি, আমি একটাতে গুরুত্ব দিয়েছি অধিক এজন্য যে আমরা অনেক সময় শুধুমাত্র চাকরি কেন্দ্রিক আমাদের পড়াশোনাকে বিবেচনা করে থাকি। আমাদের গণতন্ত্রের অন্যতম একজন অত্যন্ত প্রহরী, আমাদের সবার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বলেছেন আমাদেরকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখার জন্য। সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমাদেরও প্রয়োজন সেই ধারাবাহিকতা মতো উদ্যোক্তা হয়ে আমাদের সমাজকে আলোকিত করতে। আমরা আসলে অনুষ্ঠানের একবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সময়ের সাথে লড়াই করা যায় না, খুব একটা বেশি সময় আমি টিকে থাকতে পারলাম না, তবে মনে হয়েছে এই আলোচনাটুকু আপনাদের জীবনে একটি প্রভাব রাখবে। তবে সর্বশেষ একটা প্রশ্ন, আমাদের একটি ধারাবাহিক প্রশ্ন, সব অতিথির কাছ থেকে আমরা এই প্রশ্নটা নিয়ে থাকি, আপনার দৃষ্টিতে আপনার প্রত্যাশিত বাংলাদেশ কেমন হবে? অসংখ্য ধন্যবাদ, একটা চমৎকার কথা বলেছেন, আমার মনের একটা কথা বলেছেন। আসলে আমি বাংলাদেশকে কেমন দেখি, সবচেয়ে বড় বিষয় হলো বর্তমানে আমি একটা প্রবলেম দেখি যে বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো বেকারত্বের প্রবলেম। যত প্রবলেম, সকল প্রবলেম এই একটা প্রবলেম থেকে তৈরি হয়েছে। আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত, দরিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত, এবং বাংলাদেশে একটা সঠিক লিডারশিপ ক্রিয়েট হবে যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ে অন্ততপক্ষে কর্মসংস্থান নিয়ে তাকে চিন্তা করতে হবে না। একটা সময় চায়নাতেও এরকম একটা প্রবলেম ছিল, অনেক মানুষ তাদের দেশে কিন্তু বেকার ছিল। চায়নার প্রধানমন্ত্রী এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিল। যখন তাদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু তাদের দেশে কিন্তু আজকে বেকারত্ব না, আজকে পৃথিবীকে তারা নেতৃত্ব দিচ্ছে। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ দরিদ্র মুক্ত এবং বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ হবে। বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেই দেশে আমরা দরজা বন্ধ খোলা রেখেও রাত্রে ঘুমাইতে পারবো, আমাদের টেনশন করতে হবে না। যে দেশের মানুষ টাকার জন্য মানুষ মানুষকে খুন করবে না, অর্থের জন্য মানুষ প্রত্যেকেই কোনো না কোনো কাজের মধ্যে থাকবে, অর্থের জন্য কেউ কারো শত্রু হবে না। আমি এরকম একটা বাংলাদেশের, একটা সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আমাদের মানসিকতা উন্নত বিশ্বের মানুষের মানসিকতার মতো উন্নত মানসিকতা তৈরি হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দর্শক। আমরা স্বপ্নচারী তারুণ্য অনুষ্ঠানে আমার শ্রদ্ধেয় মেন্টর এবং হাজার হাজার মানুষের স্বপ্নের নায়ক, স্বপ্নের কারিগর হিসেবে যাকে তারা আখ্যায়িত করেছেন আমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানতে পেরেছি, আর তিনি তার যে প্রত্যাশিত বাংলাদেশ সে সম্পর্কে বলেছেন। এবং অনুষ্ঠানে আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকের অনেক প্রশ্ন ছিল, আমি প্রশ্নগুলো নোটবুক করে রেখেছি, পরবর্তীতে আরো একজন স্বপ্নবাস তরুণের কাছ থেকে আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিব। তবে যারা আমাদের অনুষ্ঠান দেশে এবং দেশের বাইরে থেকে সরাসরি দেখেছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, এবং আমাদের আজকে কাঙ্ক্ষিত অতিথি
শ্রদ্ধেয় মোশাররফ তাপস থাকে, বলবো আজকে যারা অনুষ্ঠানটি লাইভ দেখেছেন সরাসরি তাদের উদ্দেশ্যে কিছু বলে আপনি বিদায় নেবেন। অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আজকে এই প্রোগ্রামের মধ্যে, আপনারা শুরু থেকে যারা এখনো পর্যন্ত আছেন, এবং আজকের এই প্রোগ্রাম থেকে আমার এই মেসেজ গুলা থেকে যদি আপনাদের লাইফের কিছুটা হলেও পরিবর্তন আসে, তাহলে আমি মনে করি আজকের আমার এই সময়টুকু সার্থক হয়েছে। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অত্যন্ত মূল্যবান সময় আমি বলবো ব্যয় করে না, বিনিয়োগ করে, কারণ আজকের এই বিষয়টা যদি আপনারা ফিল করতে পারেন তাহলে এই সময়টা আজকে ইনভেস্ট করেছেন। এই সময়টাকে আপনারা বিনিয়োগ করার কারণে, এই সময়টা দেওয়ার কারণে আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমার কাছে সার্থক হবে যখন আপনারা এটাকে প্রয়োগ করতে পারবেন এবং জীবনের সাথে রিয়েলাইজেশন করতে পারবেন আজকের আলোচনাটুকু। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ সিলটিভিকে। ধন্যবাদ। এবং আমি আমার সিলটিভি পরিবারের পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি আপনার কাছে অত্যন্ত বেশি কৃতজ্ঞ। শত ব্যস্ততার মাঝেও একজন স্বপ্নবাস তরুণ হিসেবে আপনি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমার সিলটিভির আমন্ত্রণে আপনি সাড়া দিয়েছেন। আমরা সবসময় আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সফলতা কামনা করি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। প্রতিবারের নিয়ে আমি কেয়ার চৌধুরী ইমন সমগ্র প্রোগ্রাম জুড়ে আপনাদের সাথে উপস্থাপনা ছিলাম এবং প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের স্বপ্নের আয়োজন স্বপ্নচারী তারণ অনুষ্ঠানে আবারও একজন স্বপ্নবাস তরুণকে নিয়ে আসবো, তার কাছ থেকে শুনবো তার প্রত্যাশিত বাংলাদেশ, তার স্বপ্ন কেন্দ্রিক সকল আলোচনা। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় কেয়ার চৌধুরী ইমন, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।